বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে ক নিষাদ মজুমদার মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেন উত্তর গ তারেক মাসুদ বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় উত্তর গ কাপ্তাই কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো সালে বাদারহুড কোন দেশের রাজনৈতিক দল ঘ মিশরের নিম্নের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে উত্তর খ ভারত যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত করা হয় উত্তর খ আঠারোশো সালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন সার্কের সচিবালয় কোথায় অবস্থিত উত্তর খ কাঠমান্ডু সোমপুর বিহারে প্রতিষ্ঠাতা কে উত্তর খ ধর্মপাল কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর খ সূর্যরশ্মি বীর প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা উত্তর খ এ এস ওডারল্যান্ড নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই ঘ তাইওয়ান নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় উত্তর খ ইউরিয়া হিরোসীমার নিক্ষিপ্ত আণবিক বোমা কোনটি উত্তর গ লিটল বয় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবতককে উত্তর ঘ লর্ড কর্নওয়ালিস জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি উত্তর খ আই পি সিসি মানব কি উত্তর গ মিততাড়া মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত উত্তর ক এক অনুপাত গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটির কারণে উত্তর ফসফরাসের অভাবে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে উত্তর গ অ্যাডা আগাস্টা ওয়ালিস্টির কোথায় অবস্থিত উত্তর ক নিউ ইয়র্ক এক মেগাবাইট সমান কত কিলোবাইট উত্তর ঘ এক হাজার চব্বিশ জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর খ ডায়েট যখন সূর্য পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় উত্তর ক সূর্যগ্রহণ কম্পিউটার একটি ক হিসাবকারী যন্ত্র জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র উত্তর ক ক্রনোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে উত্তর ক ফ্যাদোমিটার নিচের কোন উক্তটি সঠিক উত্তর গ বায়ু একটি মিশ্র পদার্থ রবি শস্য বলতে কি বুঝায় উত্তর গ শীতকালীন শস্য নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের উত্তর ক ফুসফুস কোনটি বায়ুবাহিত রোগ উত্তর গ হাম সিস্টোলিক চাপ বলতে বোঝায় উত্তর ক হৃৎপিণ্ডের সংকুচন চাপ জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয় উত্তর খ আটেই মার্চ সালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় উত্তর খ লাল আলোতে কাস্তরি প্রধান কাঁচামাল হল উত্তর গ বালি ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে উত্তর ক অ্যালুমিনিয়াম কোন রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি উত্তর কালো কোনটি পদার্থ নয় উত্তর ক আলো এক কমা তিন কমা চার কমা এগারো ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর গ আঠারো একটি জিনিস পঞ্চাশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর খ বিশ পারসেন্ট একটি খাসি পনেরোশো টাকায় ক্রয় করে আঠারোশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত উত্তর গ তেষট্টি লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত দুই ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত উত্তর খ উনচল্লিশ লিটার ১৪ লিটার ক অনুপাত খ সমান পাঁচ অনুপাত ছয় এবং অনুপাত গ সমান তিন অনুপাত দশ হলে ক অনুপাত গ সমান কত উত্তর ক পাঁচ অনুপাত বিশ সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহর সংখ্যা হবে উত্তর গ নয় একই চাপের উপর দণ্ডমান পরিদস্থ কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে উত্তর গ একশো তিরিশ ডিগ্রি কোনো পরীক্ষায় বাউন্ন পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে ফেল করল যদি উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে উত্তর ক তেইশ জন তিন বছর আগে ক খ এদের বয়সের গড় ছিল ষোলো বছর গ তাদের সাথে যোগ দেওয়ায় বর্তমানে তাদের বয়সের গড় বিশ বছর হয় গ এর বয়স কত উত্তর খ বাইশ বছর কোনো এক স্থানে সপ্তাহে গড় তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তিন দিনের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ও শেষ তিন দিনের গড় তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত উত্তর গ উনচল্লিশ ডিগ্রি ক খ একত্রে কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে উত্তর গ পঁয়ত্রিশ দিন এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত ক চোদ্দ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আঠারো এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ারের মান কত উত্তর ছয় অল অ্যাট ওয়ান্স এর অর্থ কী উত্তর গ সার্ডেনলি কোনটি অ্যাভুলিশ শব্দের সমর্থক শব্দ উত্তর ক ক্যান্সিল কোনটি ক্লেম শব্দের সমার্থক শব্দ উত্তর গ কোয়াইট আই ক্যান নট পুট ফেথ ড্যাস হিম বাক্য শূন্য স্থানে সঠিক শব্দ বসবে উত্তর ক ইন হি ইজ নট ড্যাশ হোম টুডে বাক্য শূন্য স্থানে সঠিক শব্দ বসবে উত্তর ক অ্যাট নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর গ পুট ইউর সাইন হ্যার নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর গ ইট ইজ এ নাইস পয়েম আর ইফ সেড আই মাস্ট রাইট এ লেটার বাক্যটির ইনডাইরেক্ট স্পেস হবে উত্তর খেড হি হ্যাড টু রাইট এ লেটার আর ইউপিং হি হার বাক্যের ইনডাইরেক্ট স্পেস হবে উত্তর খ হি আক্স হার ইফ শি ওয়াজ উইপিং হিজ মি বাক্যটির প্যাসিভ ফ্রম হবে ক আই ওয়াজ সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভার ডু ইউ হিম বাকটি প্যাসি ফ্রম হবে খ খি নোনু ইউ কোনটি শুদ্ধ বানান উত্তর গ কোন বানানটি শুদ্ধ উত্তর ক কোলাবোরেশন কোনটি কালেক্টিভ নাউন উত্তর খ ক্লাস কোনটি ম্যাটেরিয়াল নাউন উত্তর গ পেপার এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট এক কথায় হবে উত্তর ক একাগ্র চিত্ত অল্প সুখে কাতর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর খ করণে কারকে সত্যমি কোনটি শুদ্ধ বানান উত্তর শশীভূষণ কোন বানানটি শুদ্ধ উত্তর খ ক্ষীণজীবী ওরা কদম আলী নাটকের কে উত্তর গ মামুনুর রশিদ কাজী ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি উত্তর খ প্রবন্ধ গহন্ত। ওরে নবীন উরে আমার কাচা ওরে সবুজ ওরে অবুজ আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা পঙ্কিটি কোন কবির রচনা উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় কি হবে উত্তর ঘ পণ্ডিত চক্ষু দান করা বাগদারাটির অর্থ কি উত্তর গ চুরি করা অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর খ প্রাচীন কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ উত্তর ঘ তমশা